আমারও টিম আছে, যাদেরকে নিয়ে আসছি, আপনি কোন একটা অফিসারকে বলুন রিসিভ করতে। তখন আমি রিং দিলাম এডিসি অ্যাডমিন শানশাকে, তখন 1:30-2 বাজে, শানশা এই দুইজন তো আসছে, তুমি এদেরকে নিয়ে নাও, এটা উপরের নির্দেশ। বলব স্যার আমি তো অফিসে নাই, তবে সাইবারের এডিসি আছে আজকাল রাত নাইট টাউনে ঘুরে বলে। তখন আমি সাইবার নর্থের একজন এডিসি আছে, তার নামটা হলো ইমর্তে মনে আসতেছে না, মানে তারিখের আন্ডারে। আমি বললাম যে ঘুরে বললাম যে তুমি ওকে রেখে দাও, তো ডিজে এফ আইটা বলতেছে দুইজন খেলাম হলো, যে পাঁচজন। পরের দিন ডিজে এফ আই থেকে রিং দিল, ডিজি মহোদয় আমাকে যে বললো যে স্বরাষ্ট্র উৎসব বললো কত হয়েছে, একটা মেয়ে খুব উৎপাত করতেছে, আপনি একটা টিম দিয়ে ওরা আমারও টিম আছে নিয়ে আসেন। তখন আমি মিরপুরের ডিসি মানুষকে বললাম, মানুষ ডিজি এভার নির্দেশ, তুমি দেখো ও একটা জায়গায় আসে, ওরা পড়ায় না মানে নিয়ে আসে, ওরা নিয়ে আসে। এই পাঁচ ছয়জন আইলো, ছয়জনের মধ্যে ডিজি এভারও দুজন লোকের ঢুকলো, ছয়জনের সাথে ডিজি এভার দুজন। তখন আমাকে যে নির্দেশ দিল আমি কিন্তু করলাম কি, ওরা আমার যে নির্দেশ দিল আমি সেটা না করে আমি তাদেরকে মোটামুটি মানে খাওয়া দাওয়া করাইলাম। স্বরাষ্ট্র মন্ত্রীর যে অফিস মানে বাসায় যে মিটিংটা, সেই মিটিং এর সিদ্ধান্তক্রমে তাদেরকে এই কাজগুলি করা যায়। তারপরে পরের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন গেল পুলিশ হাসপাতালে, মানে পুলিশদের যাদেরকে মারপিট করা হয়েছে ইয়ে করছে তাদের দেখার জন্য গেল, তখন সেখান থেকে আমার আবার এসবির চিফ মনিরুল স্যার আমাকে রিং দিল, হারুন তুমি এই কাজগুলি করছো, যে কাজগুলো তোমাকে বলেছিলাম মিটিং এর যে সিদ্ধান্ত ক্রমে যে কাজগুলি করার কথা তুমি করেছো। আমি বললাম স্যার করেছি, করলে তুমি আমার মোবাইলে এটা পাঠিয়ে দাও, আমি যে যে কাজগুলি বলছে আমি মোবাইলে পাঠিয়ে দিলাম। আমি যে কাজটা এক্সট্রা করেছি সেটা হচ্ছে এরা যে এদের প্রতি যে কোনো অমানবিক আগের বা যে বিভিন্ন সংস্থা যাদেরকে মারপিট করেছে এটা না বোঝানোর জন্য আমি বললাম কি, প্রত্যেকের আত্মীয় স্বজনকে আমি নিয়ে আসলাম, আইনা ওদের সাথে বসাইলাম, ওদের সাথে বসে গল্প করলো, আবার এর আত্মীয় স্বজনকে নিয়েও আমি আবার আমার আমি যখন ভাত দুপুরবেলা গেছে তো দুপুরে ভাত খাইছি, ভাত খাওয়ার সময় আমার সাথে ওদেরকে ভাত খাওয়া হয়েছি ওর আত্মীয় স্বজনকে। তারপরে ওই যে মেয়েটার মাকে এনে মেয়ের সাথে রাখা হয়েছে। তারপরে আমি আইনমন্ত্রী মহোদয়কে বললাম স্যার এইভাবে তো আমি দেখেন আরেকটা রেকর্ড কিন্তু প্রকাশ হয়েছে আইন সচিবের সাথে আমার, আমি আইন সচিবকে বলতেছিলাম। মিডিয়াতে তো প্রতিদিনই একরকম এক ঘটনা আসে, কালকে দেখলাম এক মিডিয়াতে একটাতে বলছে আমি আমার বউ আছি পাটির চর উজান চর বালুর চরে আছি, এক জায়গায় বললো বালুর চরে। আরেকটাতে দেখলাম আমি নিউজ করছে যে আমি নাই, আরেকটাতে নিউজ করছে যে আমি আছি কারো হেফাজতে, আরেকটাতে আছে কেউ বলছে আমি গেছি মানে মানে অন্য জায়গায় চলে গেছি বা আমাকে মানে পাওয়া গেছে। কালকে দিন আগের দিন দেখলাম র‍্যাব বলতেছে তাদের তত্ত্বাবধানে আমরা আছি, আসলে মানে এক একজন তো একজন কথা বলতেছে। আমি তো আসলে আমি কারোর সাথে কোনো কথা বলি না, যেহেতু আপনি আমাকে পেয়ে গেছেন এবং প্রশ্ন করছেন আমি বলছি যে আমি আছি, আমি সিটে আছি, কিন্তু আপনি মানে বলতে চাচ্ছেন না আসলে আপনি কোথায় আছেন এই মুহূর্তে। এখন তো আমি আসলে আপনি জানেন যে মানে কোথাও যেতে গেলে তো লিগালি তো আমার যাওয়া এখন এই মুহূর্তে কোনো সম্ভব না। দীর্ঘদিন ধরে আপনাকে অনলাইনে পাওয়া গেল না, আপনাদেরকে কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল আপনি যোগ দিলেন না, বিপ্লব কুমার সরকার যোগ দিল না, এরকম আপনারা অনেকেই মানে কর্মস্থলে যোগ দিলাম না যে প্রশ্ন করেছে। আমি যখন সরকার থেকে বলা হলো যে যখন প্রথমে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হলো যে এরে মেরে ফেলছে এরে মেরে ফেলছে এটা সেটা, তখন আমি তো তখন আমি কোনো ব্যাখ্যা দিইনি। তারপরে যখন বললো যে যোগদান করার জন্য তখন আমি রিং দিই, আমি যোগদান করার জন্য যাই, আমার স্টেনোকে বলি তোমার যোগদান পত্র লোক আমি আসতেছি, মেবি 7-8 তারিখ হবে আমি যাবো, রওনা দিছি। কমিশনারের খোঁজ দিলাম, কমিশনার সাহেব অফিসে নাই, তো ওনাকে আমি রিং দিলাম স্যার আমি তো আসতেছি আমি আজকে যোগদান করবো 8 তারিখ 8 আগস্ট মেবি।
কমিশনার মহোদয় বললেন যে এখন আসেন না, যেখানে আছেন সেখানে সেফই থাকেন। আমি বললে আসেন, তাহলে আমি আমি তো মানে যোগদান করতে যাইনি, কত আমি বলি না যোগদান করার জন্য তো আমি গেছি। আমি কমিশনার সাহেব তো এখনো আছে, উনি তো ভালো মানুষ, ওনাকে জিজ্ঞাসাবাদ করেন যে উনি ওনাকে আমি রিং দিছি কিনা, আমি জয়েন করতে বলছি কিনা। এক দ্বিতীয়ত তো হলো, তারপরে আপনি যে প্রশ্নটা করলেন যে আমি যোগদান করতে গেলাম কমিশনার না করলেন, আমি যোগদান করতে পারি নাই। তারপরে আমি দুদিন পরে দেখি আমার নামে একটা মামলা হয়ে গেল, মোহাম্মদ থানা। কি মামলা? হুকুমের মামলা। কি মামলা? সেই মামলার সাথে প্রধানমন্ত্রী হুকুমদাতা, স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে হলেন উবায়দুল কাদের, ইন্সপেক্টর জেনারেল আইজি মহোদয়, আর হলেন কমিশনার, কমিশনারের পরে হলাম আমি। আমার বিষয়টা হচ্ছে তখন আমি একটু অবাক হয়ে গেলাম যে আমি ডিবিতে চাকরি করি, ডিবির কাজটাই হচ্ছে আমরা হলো মামলা তদন্ত করি, আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার কমিশনার বা কেউ নির্দেশ দিলে যেই মুখকে ধরে নিয়েছে, যেটা এখন এখনকার ডিবি যে দায়িত্বে আছে রেজল্ভ করি, সে যেমন অনেক লোকে ধরতেছে না এরকম ভাবে, সে তো ধরে না, তাকে উপর থেকে নির্দেশ প্রদান করলে তো সে ধরে। আমাকে সেই রকম ভাবে যখন নির্দেশ প্রদান করালো, আমি সে কিছু ধরি। আমি তো গিয়া ওই মোহাম্মদপুর থানায় যে মামলাটা হলো সেখানে তো আমি মারামারিও করতে চাই না, আমি যাইও নাই, আর এটা তো আমার কাজও না। এডিশনাল কমিশনার কি মারামারি করতে যায়? আর ডিএমপিতে একটা কথা মানুষের মধ্যে জানা নাই, মানুষ মনে করে কি যে বুধ আমি বুধ শেখ হাসিনার করি বুধ আমি। ডিএমপিতে কমিশনার হলো চিফ, ডিএমপির কমিশনার, সেখানে কমিশনারের আন্ডারে আরো ছয় জন এডিশনাল কমিশনার থাকে, সেই ছয় জন এডিশনাল আমি হলাম ছয় নম্বর এডিশনাল কমিশনার। আমি দেখি ডিবি, তাহলে আমি যে এডিশনাল কমিশনারের পরে এডিশনাল কমিশনার ক্রাইম এন্ড অপারেশন তারা নাই, সেখানে ছয় নম্বর এডিশনাল কমিশনার ডিবি। আমার কাজ হলো তদন্ত করা, আর ক্ষেত্র বিশেষে মানে এই মামলার সাথে কারো অ্যারেস্ট করতে গেলে আমার টিমকে অ্যারেস্ট করে, তো সেখানে আমার নামে যখন মামলা হয়ে গেল সেক্ষেত্রে স্বাভাবিক কারণে আপনি তো জানেনই। তারপরে